হ্যালো বন্ধুরা, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল জীবনতরী ব্লগস। তো আমি আশা করব তোমরা সকলে খুব ভালো আছো আর সুস্থ আছো, কারণ এখন তো ওয়েদারটা একদম চেঞ্জ হয়ে গেছে। তো মানে এখন আমরা সবাই মোটামুটি আর কি ভালোই আছি আর কি বলতে গেলে। তো এখানে একদম মানে হচ্ছে সকালবেলা থেকে আজকেও আমি আমার মানে ব্লগটা স্টার্ট করে দিয়েছি। তো আমি আশা করব আজকের ব্লগটাও আমার বন্ধুদের ভালো লাগবে। বন্ধুরা, কালকের থেকে আমার ছেলে আজকে অনেকটা ভালো আছে। আর আজকে ওর অনেকটা মানে হচ্ছে চোখ মুখের যে একটা ফোলা ফোলা ভাব ছিল, ওটা আজকে অনেকটা আর কি ভালো হয়ে গেছে। তো ওটা এমনি একা একা ভালো হয়ে গেছে। তো আমি কালকে ভীষণ ভয় পেয়ে গেছিলাম। আমি ভাবছিলাম যে মানে পরে আরও কি যে হবে। তো ওটা আর কি আর পরে কিছু হয়নি, পরে কিন্তু ওটা একা একা ভালো হয়েছে। আর কি বলতো, আমার এখানে আর কি সকালবেলায় কিন্তু হচ্ছে এক গ্লাস আর কি গরম জল খাওয়া হয়ে গেল। তো এটা কিন্তু খাওয়া কিন্তু সবারই ভালো, তো এটা তোমরাও কিন্তু খেতে পারো। আজকে আমি ঘুম থেকে উঠে দেখছি যে একটু ওয়েদারটা কিরকম, একটু মেঘলা মেঘলা। তো আমার এরকম তো ওয়েদার ভীষণই ভালো লাগে। আমার মানে প্রচণ্ড রোদ হবে এরকম ওয়েদার আমার একদম ভালো লাগে না। তো আজকের একদম মানে দিনটা কি বলবো, মানে সব দিক দিয়ে পুরো একবার আর কি হচ্ছে পারফেক্ট আর কি যাকে বলে, তো আজকে সেটাই। তো আমার একটু ঘুম থেকে উঠতে আজকে আর কি লেট হয়ে গেছে। মানে আমরা আজকে সবাই কিনে একসাথে ঘুম থেকে উঠেছি। মানে আমি তো প্রত্যেক দিন আগে ঘুম থেকে উঠি। আমি ঘুম থেকে উঠে আগে সমস্ত কাজকর্মগুলো করে নিয়ে স্নান পুজো করে নিই, তারপরে সবাই ঘুম থেকে উঠে। তো আমার ওটা খুব ভালো লাগে আর কি। আমি সবাইকে সারপ্রাইজ দিই যে আমার সমস্ত কাজ হয়ে গেছে, তোমরা দেখো। তো ওটাই আর কি। তো আজকে কিন্তু আমি একটু মানে লেট আর কি। আমার সকালবেলা হাজারো কাজের চাপ থাকে, কিন্তু তার মধ্যে আমি একটু টাইম আমার জন্য আর কি বের করি। তো এটা প্রত্যেক দিনই। তো কি বলতো, মানে যদি তোমার ইচ্ছে থাকে তাহলে কিন্তু একটা উপায় আর কি ঠিক মানে বেরিয়েই যাবে। যদি ইচ্ছেটা তুমি না আর কি করো তাহলে তোমার উপায় কিন্তু কোনোদিনই হবে না। কী বলতো, মানে হচ্ছে যখন আমি ইউটিউবে আসিনি তখন আমি প্রত্যেক দিনই কিন্তু মানে ব্যায়ামটা আমি সকালবেলা করতামই, প্রত্যেকটা দিনই আর কি মানে ব্যায়াম করতাম। কিন্তু আমি ইউটিউবে আসার পরে তো আমি যে কোনো কাজের আগে তো যেহেতু মানে আমাদেরকে আর কি হচ্ছে মানে ক্যামেরা নিয়ে আর কি দৌড়াতে হয় যে আগে ক্যামেরা সেট করব, তারপরে গিয়ে কাজটা করব, তারপরে মানে কাজটা ঠিকঠাক মতো উঠলো কি না সেটাও আবার দেখতে হবে। তো সব দিকে সবটা মানে এত কিছু আর কি হচ্ছে ব্যালেন্স করতে গিয়ে আমার না অনেকটা টাইমের অভাব ঘটে। তো আমার মনে হয় যে আমার মতো যারা আর কি ইউটিউবার রয়েছে সে আর কি মানে আর বড়ো হোক বা আর কি ছোটো হোক, তো মানে সবারই একটু টাইমের এখন অভাব ঘটেছে যারা ইউটিউবে এসছে আর কি। তো এটা আমার মনে হয়। তো ওই জন্য এখন কিন্তু আমার মানে সেরকমভাবে যে মানে সকালবেলা যে আমি আমার জন্য একটু টাইম বের করব সেটা কিন্তু ভীষণ টাফ। কিন্তু তার মধ্যেই আমি ভাবলাম যে না, মানে এটা যদি আমি ছেড়ে দিই না তো আমার না দিন দিন বুড়ি বড় হয়ে যাচ্ছে জানো না। তো সেই জন্য আমি আবার সেটা স্টার্ট করেছি। Thank you.
দিন কি বলতো, মানে হচ্ছে যেহেতু আর বয়সটা বাড়ছে ওই জন্য অনেক কিছু শরীরে চেঞ্জ হচ্ছে, তো এবার এখন শরীর অনেক কিছু নিতে পারে না, মানে এখন হাঁটুর ব্যথা, কোমরের ব্যথা এগুলো কিন্তু ধীরে ধীরে মানে শরীরে মানে সৃষ্টি হচ্ছে আর কি, সেটা আমি বুঝতে পারি। তো ওই জন্য এখন যদি মানে নিয়মিত শরীর চর্চা না করি তাহলে আমাকে ভবিষ্যতে গিয়ে আরও বেশি আর কি হচ্ছে মানে অসুবিধায় পড়তে হবে। তো ওই জন্য আমি মানে এটা আর কি সকালবেলা একটা রুটিনের মধ্যে ফেলেছি। তো এরকমটা কিন্তু তোমরাও করতে পারো, বিশেষ করে যাদের মানে 30 হয়ে গেছে বা 30 হবে বা 30 হচ্ছে পেরিয়ে গেছে। তো বন্ধুরা দেখতে পাচ্ছো এবার আমি এখানে বসে পড়েছি আমার হচ্ছে সমস্ত থাল বাসনগুলো নিয়ে। তো এগুলো হচ্ছে আর কালকে রাত্রের থাল বাসন, আর এগুলো মাজতে আমার আজকে অনেকটা লেট হয়ে গেল। কারণ কি বলতো, যেহেতু এগুলো রাত্রের বাসন কিনা, তো এগুলো একদম সকালবেলা যদি এগুলো আর কি মেজে নিই তো একটা মানে একটা ভালো লাগে আর কি। আর যদি বেশিক্ষণ ধরে কলপারে এগুলো ফেলে রাখি না তো কেমন যেন একটা নিজেরই যেন খারাপ লাগে। তো আগে যখন আমরা একসাথে থাকতাম, মানে আমার আমার শাশুড়ি মা আর কি এগুলো কাজ কিন্তু একদমই উনি পছন্দ করেন না। তো উনি যদি আর কি জানতে পারে বা যদি আর দেখতে পারে কিনা এরকম, তো ওনার আর কি একটা রাগ হবে মনে মনে। তো আমি সেটা বুঝতে পারি, কিন্তু কিছু করার নেই যেহেতু আমাদের এখন সব কিছু রুটিন চেঞ্জ হয়ে গেছে, সিস্টেম চেঞ্জ হয়ে গেছে কিনা। এইবারে আমি কি বলতো চলে যাব স্নান করতে, তারপরে একবার স্নান পুজোটা দিয়ে তারপরে হচ্ছে বসাবো রান্না। তো আমি ভেবেছিলাম যে আগে আমি হচ্ছে রান্নাটাকে না হচ্ছে কমপ্লিট করে নিয়ে তারপরে একবার স্নান করব। কারণ আজকে যেহেতু কি বলতো হচ্ছে মঙ্গলবার, তো আমি তো মঙ্গলবারে মানে আমিষ কিছু খাই না। তো আর আজকে একটু আমার আর কি টাইম লাগে আর কি, যেহেতু মানে হচ্ছে পুজো দিতে। তো ওই জন্য ভেবেছিলাম যে একবারে হচ্ছে রান্নাটা আর কি কমপ্লিট করে রেখে দিয়ে তারপরে স্নানে যাব। তো আমি পরে ভাবলাম যে না, আগে স্নানটাই করে নিই তারপরে একবারে একবার হচ্ছে পরে আর কি রান্নাটা বসাবো। তো ওই জন্য আর দেখো এখানে আমি পুরো স্নানের সব জিনিসপত্র নিয়ে আর কি যাচ্ছি। তো এগুলো আর কি দেখানোর একটাই উদ্দেশ্য যে এগুলো নতুন। বের করলাম ওই জন্য, নাহলে আমি এগুলো বাথরুমে রাখি আর কি। তো ওটাই বন্ধুরা, আর আমার এখানে স্নান হয়ে গেছে, পুজোও হয়ে গেছে, এবারে আমি চলে যাব হচ্ছে মানে কি বলতো রান্না করতে। আর এখন কিন্তু একটু একটু হচ্ছে আর রৌদ্র উঠেছে, আর রৌদ্রটা না মানে খুব গরম লাগছে, মানে যে দুদিন ধরে একটা অন্যরকম আর কি ইয়ে ছিল আর কি ওয়েদার ছিল, তো খুব ভালো লাগছিলো। আবার আচমকা আজকে যেহেতু একটু মানে হচ্ছে গরম পড়লো, তো ওই জন্য একটুখানি আর কি মানে খারাপ লাগছে আর কি, মানে অস্বস্তি লাগছে। তো এই যে এখানে দেখতে পাচ্ছ বন্ধুরা, আজকে আমি ডিম রান্না করছি আমার ছেলের জন্য আর আমার হাজবেন্ডের জন্য। আর আমি আমার জন্য শুধু করব আলু পটল আর কি সেদ্ধ দিয়ে একটু ভাত করে নেবো, আর ওটা হচ্ছে মানে আর ঘি দিয়ে খাবো। তো আমার ওরকম খাবার দাবারই ভীষণ মানে কি বলবো আর পছন্দের খাবার আর কি, মানে ঘি আমার খুবই ভালো লাগে। তো ঘি ভাত হলে আর আমার জন্য কিছু লাগে না এরকম একটা ব্যাপার আছে আর কি। তো ওই জন্যই আর একটু আর কি তাড়াহুড়ো করছি, কারণ আজকে আমার মানে রান্নাটা বসাতে এত লেট হয়ে গেলো, মানে পুজো টুজো সব কিছু হচ্ছে একবার যেহেতু কমপ্লিট করলাম কি না, তো ওই জন্য অনেকটা লেট হয়ে গেলো আর কি রান্না বসাতে। তো
সবার এত খিদে পেয়ে গেছে, আমার ছেলে তো কতবার করে জিজ্ঞাসা করছে যে তোমার রান্না হলো, আমার প্রচণ্ড খিদে পেয়ে গেছে। তো একটু আমার হচ্ছে খারাপও লাগছে, কারণ আমাদের যেহেতু সকালবেলা খেয়ে খেয়ে একটা মানে হচ্ছে হ্যাবিটে পরিণত হয়ে গেছে, তো যদি মানে কোনো দিন একটু লেট হয়ে যায় কি না, সেদিন আর যেন কারো কি বলবো আর মানে ওটা আর মানে সহ্য পায় না, তো ওটা আর কি আজকে আমার হয়েছে, তো ওই জন্য আমার খারাপ লাগছে। তো আজকে একদম ভিডিওর শেষ প্রান্তে পৌঁছে গেছি বন্ধুরা। আজকের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই তোমরা লাইক কমেন্ট শেয়ার করে দেবে, আর যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকো তো আমার একটু চ্যানেলটাকে প্লিজ একটু সাবস্ক্রাইব করে দিও, আর যারা অলরেডি তোমরা সাবস্ক্রাইব করে রেখেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ, অসংখ্য ভালোবাসা। আজকের মতো আমি তাহলে বিদায় নিচ্ছি, আর আবার হচ্ছে কালকে দেখা হবে, টাটা।